নীলসাদা হাসপাতালের সামনে সংস্কারের অভাবে জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে প্রথম সারির কোভিড যোদ্ধাদের আবাসন। পরিবার ছেড়ে মহামারীতে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে মানবিক সেবায় লড়াই করে চলেছেন স্বাস্থ্যকর্মীরা। করোনা প্রথম সারির যোদ্ধাদের আবাসনগুলো বেহাল অবস্থায় পড়ে রয়েছে, ভবনের ছাদ ভেঙে পড়ছে। এই আতঙ্কে অনেকেই আবাসন ছেড়েছে, আবার কেউ নিচতলায় নিজে সংস্কার করে থাকছেন আবাসনে। মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের আবাসনে ধরেছে কোথাও ধরেছে ফাটল। বহুতলে খসে পড়ছে ছাদের নিচের অংশ, বাইরের অংশে জঙ্গলে পরিপূর্ণ হয়ে পরিত্যক্ত অবস্থা পরিণত হয়েছে। যদি এমত অবস্থায় হাসপাতালে আবাসনগুলোতে জানা কয়েক স্বাস্থ্যকর্মী থাকছে, আবাসনে থাকতে হলে নিজের ঝুঁকি নিয়ে যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা, শীতের ধুলো শিমুল তুলো পোশাক আশাক ভরসা গুলো ভরসা হারায় তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে কোচবিহার। থাকতে হবে হাসপাতালের তরফে অবশ্য এমন নির্দেশই রয়েছে, তবুও নিজে ঝুঁকি নিয়ে থাকছে স্বাস্থ্যকর্মীরা। আবাসনে থাকা এক স্টাফ নার্স মৈত্রী মাঝি বলেন, আমরা ভিন জেলা থেকে এখানে কর্মরত, করোনা আবহে নার্সদের বাইরে কোথাও বাড়ি ভাড়া দিতে ইচ্ছুক হয় না কেউই, তাই নিজেরাই আবাসনের কিছুটা অংশ সংস্কার করে দিন গুজরান করছি। তবে বহুতলের অবস্থা আশঙ্কাজনক, ছাদের নিচের অংশ খসে পড়েছে, রাত্রে বেলা নিদ্রা হলেও তা স্বস্তির না। অবস্থা খুবই খারাপ, প্রথম থেকে এরকম ছিল, কিছুটা সারিয়ে আমরা থেকেছি নিজেরা, নিজেদের পয়সা খরচা করে। তো এখানে একটা সুবিধার জন্যই আছি যে একদম হসপিটালের সামনে, আমাদের যাওয়া আসাটা একটু সুবিধা হয়। এখন এখানে বাড়ি ভাড়া দিতে চাইছে না করোনা পজিটিভের জন্য। আবার অনেকে আমাদের পজিটিভ ধরা পড়ছে, যেহেতু আমি এখন সুস্থ আছি, সেই জন্য আমাকে মাঝে মাঝে কেউ অ্যাবসেন্ট করলে ডিউটি নামতে হয়, সেই জন্য সামনে থাকি বলে এখানে সুবিধা। কারণ এখানে আমরা দুজন থাকি, স্বামী স্ত্রী দুজন, এই জন্য সুবিধার জন্যই খুবই খারাপ অবস্থায়, আপনারা তো দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থায় আছে। বলতে আমরা যেটুকু নিজেরা সারিয়েছি ওইটুকু ভেতরটা একটু সুন্দর ঠিক আছে, মানে নিজেরা সারিয়েছি নিজেদের মতো করে, কারেন্টের বোর্ড টোর্ডগুলো ওগুলোও নিজেরা কিনে করেছি। হ্যাঁ, ওটা তো করে, আমাদের একটা ঘর একটু ভালো আছে, আর একটা ঘর থেকে মানে ইউজ করা যায় না, ওটা পুরো মানে দেওয়াল মানে বেয়েই জল পড়ে। ওটা যতটা আমরা পয়সা দিয়ে খরচা করে মানে লোক দিয়ে করি ততটাই হয়, নাহলে এখানে হয় না, মানে কমপ্লেন জানাতে হয়, তারপর অনেকদিন পর ওটা পরিষ্কার। অনেকবার বলা হয়েছে, অনেক মানে এক বছর দু বছর পর পর এরকম পরিষ্কার করো, কিন্তু এরকমভাবে তো থাকা যায় না, আমরা নিজেরা পয়সা দিয়ে পরিষ্কার করি। এই বিল্ডিংয়ে যারা ছিল ট্রান্সফার হয়ে গেছে, এখন তিনজন আছি, একজন রিটায়ার করেছে, এখনও জিনিসপত্র নিয়ে যায়নি, উনি মাঝে মাঝে আসেন, আর একজন স্টোর কিপার দাদা থাকেন তিনতলাতে, আর আমি নিচে থাকি, স্বামী স্ত্রী দুজন থাকি। স্থানীয় বাসিন্দা রামকৃষ্ণ গোস্বামী জানান, হাসপাতাল চত্বর দিয়ে প্রতিদিন যাতায়াত করি, স্বাস্থ্যকর্মীদের আবাসন ভগ্নদশায় রয়েছে। ভবনের দেয়ার চারদিকে জঙ্গলের থাবা বসেছে, কোথাও আবার ফাটল দেখা দিয়েছে, যে কোনো সময়ে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করেছেন। যারা প্রথম সারি করোনা যোদ্ধা তাদের আশ্রয়স্থলে বেহাল দশা সত্যি দুঃখজনক। স্থানীয় বাসিন্দা হিসেবে তিনি সংস্কারের দাবি জানিয়েছেন। ব্যাপারটা সত্যি কথা বলতে আমরা বহুবার এই বিষয়টা নিয়ে বিএমএইচের কাছে আমরা বলেছি, চাঁচল বাসিন্দা হিসাবে বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে বলেছি, কেননা বিল্ডিংগুলোর যে পরিস্থিতি হয়ে আছে, যে কোনো মুহূর্তে যে কোনো একটা বড়ো সড়ো ঘটনা ঘটতে পারে, বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা হাসপাতালে, সমস্ত ধরনের মানুষ আমাদের পাশের যত গ্রাম আছে, অনেক বড় গ্রাম, আশেপাশের গ্রাম, তারা এখানে আসেন ট্রিটমেন্ট করাতে, ওখানে থাকে, ওখানে বসে, এমনি থাকার ওইভাবে কোনো প্লেস নেই, মানে যারা আসেন তারা যাদের মানুষ যে মানুষগুলো আসেন তাদের বসার বা থাকার জায়গা নেই, ওখানেই বসেন। তো একটা সমস্যা মানুষের হয়, বহুদিন থেকে আমাদেরকে মানুষ বলেছে এই ধরনের সমস্যাগুলো, যে বিল্ডিংগুলো একটু রিপেয়ারিংয়ের ব্যাপার ইয়ে করা হোক, আর বিল্ডিংগুলো সত্যি খুব পরিস্থিতি খুব খারাপ। আমি শুনেছি গ্রুপটি যে বিল্ডিংটা আছে, যে বিল্ডিংটা অপশন করেছে নাকি পিডব্লিউডি, সেটা নিয়ে নার্সিং হাসপাতালের একদম যে সামনে যে নার্সিং বিল্ডিংটা, সেই নার্সিং বিল্ডিংটা খুবই খারাপ পরিস্থিতি,
সেটা রিপেয়ারিং এর জন্য একটু সিএমএইচকে বা ভিএমএইচকে এটা আমরা বারবার করে বলেছি, এটা যেন বিশেষভাবে দেখেন, এটা আমরা অনুরোধ রাখছি। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার ডাক্তার লাইকাদি জারজারি জানিয়েছেন, হাসপাতালের এমার্জেন্সি বিভাগের সামনে নার্সদের আবাসনটি সংস্কারের জন্য পিডব্লিউডি আধিকারিকরা পরিদর্শন করেছেন, দ্রুত সংস্কারে উদ্যোগী হবে। হ্যাঁ, যেটা একদম আমার সুপার স্পেশালিটি যেটা বিল্ডিং আছে, তা যেটা এমার্জেন্সিটিক অপোজিটে যেটা নার্সিং কোয়ার্টার আছে, তো সেই কোয়ার্টারটা এবং পিডব্লিউডি আমার দেখে গেছেন এবং দেখে ওনারা পুরো রিপেয়ারিংয়ের জন্য সব কিছু কাগজপত্র রেডি করছেন এবং খুব তাড়াতাড়ি ওরা একটা রিপেয়ারিং করবেন বলেছেন। এটা দু তিন সপ্তাহ মোটামুটি চালু হয়ে যাবে আশা করছি। আচ্ছা, না যদি যখনই আমরা কাজ স্টার্ট হবে সেক্ষেত্রে আমরা আমাদের এই পাশে আমাদের ডান দিকের যে কোয়ার্টারগুলো আছে সেক্ষেত্রে আমরা ওদেরকে ব্যবস্থা করবো, কোনো অসুবিধা নেই, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, আমরা ব্যবস্থা করে দেবো। যেটা একদম সামনের যেটা কোয়ার্টার সেটা তো বলেছি, পিডব্লিউডি একদম অলরেডি সব কিছু বলে দিয়েছেন, কাজ করার সব কিছু বলে দিয়েছেন, তো পিছনের কোয়ার্টার অলরেডি ছাড়ার জন্য বলে দিয়েছে। আশা করছি আই হোপ দু সপ্তাহের মধ্যে কাজ স্টার্ট হয়ে যাবে আশা করি। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं।